হ্যালো ভিউয়ার্স, আমরা এখন বানাচ্ছি স্পটিফাই গ্লাস কোড। দেখুন আমরা কীভাবে পদ্ধতিটা করছি এবং ধাপে ধাপে সব কিছু আমরা দেখাবো আপনাদেরকে। এই ডিজাইনটা বানাচ্ছি আমরা ফটোশপের মধ্যে এবং এই সাইজটি নিচে আমরা 20x20 সেন্টিমিটার এবং এটা গ্লাসের মধ্যে হিট পেস্ট হবে, মানে সাবলিমেশন পেন্ট। তো দেখুন প্রথমে আমরা কন্ট্রোল পি দিচ্ছি, তো কন্ট্রোল পি দিলেই প্রিন্ট অপশন চলে আসছে। তো আমরা প্রিন্টে যাচ্ছি এবং প্রিন্টটা সিলেক্ট করে নিলাম এবং প্রপার্টিতে গিয়ে আমরা যেটা প্লেন পেপার করা আছে ওটা করে নেবো এপসন ম্যাট, এবং পেপার যেটা আছে সেটা করে নেবো A4 এবং তারপর চলে যাবো মোড অপশানে। এখানে হাই স্পিড যেটা আছে সেটা অফ করবো এবং মিটারটাও অফ থাকবে এবং ওকে করে আমরা প্রিন্ট দিয়ে দিলাম। দেখুন আমরা প্রিন্ট হতে শুরু হয়ে যাবে, এখানে দেখুন মেশিন প্রিন্টে চলে এসছে, মেশিনে প্রিন্ট শুরু হয়ে যাবে। এবার দেখুন আমরা প্রিন্টটা পুরোপুরি বেরিয়ে গেছে, দেখুন কী সুন্দর প্রিন্ট কোয়ালিটি এসছে, প্রিন্ট কোয়ালিটি খুবই সুন্দর এসছে। এবার এটা আমরা গ্লাসের মধ্যে বসাবো, দেখুন আমরা কীভাবে গ্লাসের মধ্যে এটাকে বসাই, পুরো ফুল সেট করে বসিয়ে নেবো এটা গ্লাসের মধ্যে। আমরা এটা আমরা যদি হিট টেপ ইউজ করতে চান ইউজ করতে পারেন, আমি হিট টেপ ইউজ করছি না। দেখুন টাইমিং সেট হয়ে গেছে আমাদের পুরোপুরি। আমরা সেট করে দিলাম এটা, দেখুন টাইমটা দিব দিব করে লেগে গেছে, এবার 250 আছে এটা, এটা আস্তে ডাউন হয়ে যাবে। দেখুন টাইম আমাদের পুরো শেষ হয়ে যাচ্ছে, 2 1 0, আমাদের প্রোডাক্ট তৈরি হয়ে গেছে পুরো। এবার আমরা এটা তুলব, দেখি আমাদের প্রোডাক্টটা কীরকম তৈরি হয়েছে। দেখেন আমাদের প্রোডাক্টের কোয়ালিটি এখানে বুঝতে পারবেন আমাদের প্রোডাক্ট কীরকম তৈরি হয়েছে। দেখে নিন, তো এটা মিনিমাম তৈরি হতে কত সময় লাগে? এটা তৈরি হতে আমাদের 15 মিনিট, 10 থেকে 15 মিনিট টাইম লাগে। এই প্রোডাক্ট যদি আপনারা অর্ডার দিতে চান, আমাদের ভিডিওর কমেন্টে আমাদের ফোন নাম্বার অ্যাড্রেস সব দেওয়া থাকবে, আমরা সহজেই এই প্রোডাক্ট সংগ্রহ করতে পারেন। দেখুন টাইমিং সেট হয়ে আছে আমাদের পুরোপুরি। আমরা সেট করে দিলাম এটা,